উচ্চতম ন্যায়ালয়ত আজি ভাগ্য নির্ণয় হব অসমীয়ার। মুখ্য ন্যায়াধীশের কোর্টত হব শুনানি। আজি শুনানিলৈ দৃষ্টি নিবদ্ধ হয়েছে অসমীয়ার। 11টা বিরোধী রাজনৈতিক দলে করেছিল লেখ আবেদন। দিল্লিত বাহর পাতিছে মুখ্যমন্ত্রী, সাক্ষাৎ করেছে কেন্দ্রীয় সরকারের মহাধিবক্তা। আজি উচ্চতম ন্যায়ালয়ের মজিয়াত ভাগ্য নির্ণয় হব অসমীয়ার রাজনৈতিক ভবিষ্যতের। সমষ্টি পুনর নির্ধারণের খসড়াক প্রত্যাহ্বান জানায় উল্লেখ যে রিপ্রেজেন্টেশন অব পিপল অ্যাক্টর 8A ধারা আর নির্বাচন আয়োগে হাতত লওয়া ব্যবস্থাক প্রত্যাহ্বান জানায় 11টাক বিরোধী রাজনৈতিক দলে উচ্চতম ন্যায়ালয়ত দাখিল করেছিল লেখ আবেদন। ভারতের নির্বাচন আয়োগে উচ্চতম ন্যায়ালয়ের দ্বারা গঠিত আয়োগের পরিবর্তে ব্যক্তি তথা দল বিশেষের স্বার্থক গুরুত্ব দিয়ে সমষ্টি পুনর নির্ধারণ করাটো এক প্রকার স্পষ্ট হয়ে পড়া বিষয়টি আবেদনত উল্লেখ করা হয়েছে। বিরোধী ঐক্যমঞ্চ 738/2023, সাংসদ অজিত ভূঁয়ার 64/2023 আর চিন্তাবিদ ডক্টর হীরেণ গুহার 51/2023 গোচরের ভিত্তিত হবলগিয়া আজির শুনানিয়ে নির্ণয় করিব অসমের সমাজ রাজনৈতিক ভবিষ্যৎ। 20 জুনত সমষ্টি পুনর নির্ধারণের খসড়া প্রকাশের পাছরেপরা রাজ্যজুড়ি প্রতিক্রিয়া অব্যাহত আছে। বিরোধী রাজনৈতিক দলসমূহে সহস্রে সমষ্টি পুনর নির্ধারণের বিরোধিতা করেছে। রহস্যজনকভাবে শাসকীয় পক্ষের সুরতে সুর মিলাই সমষ্টি পুনর নির্ধারণের প্রক্রিয়াক আদরণি জানাইছে সদৌ ছাত্র সত্তায়। সমষ্টি পুনর নির্ধারণের খসড়াত প্রয়োজনীয় সংশোধনেরে খিলঞ্জীয়া মানুষের প্রভুত্ব নিশ্চিত করে খিলঞ্জীয়া মানুষের হাতত সর্বকালের নির্ণায়ক অধিকার প্রদান করে ইতিবাচকভাবে প্রক্রিয়াটি সম্পূর্ণ করার দাবি আসর। ভারতের নির্বাচন আয়োগে 2001 সনের লোকপিয়লের ভিত্তিত সমষ্টি পুনর নির্ধারণের সিদ্ধান্তক আদরণি জানাইছে আসুয়ে। কিন্তু 2026ত হবলগিয়া সমষ্টি পুনর নির্ধারণত 1991 সনের লোকপিয়ল আধার হিসাবে লওয়ার দাবি সদৌ ছাত্র সন্থার। আসর সমর্থনের বিপরীতে সমষ্টি পুনর নির্ধারণের বিষয়টুক বিরোধিতা করেছে কংগ্রেস, অসম জাতীয় পরিষদ, রাইজর দলকে ধরে 12টা দলরে গঠিত বিরোধী ঐক্যমঞ্চয়। শুদ্ধ NRC প্রস্তুত নোহাক সমষ্টি পুনর নির্ধারণের বিরোধিতা করেছে কংগ্রেসে। কংগ্রেসে 2001-র পরিবর্তে 2011-র লোকপিয়লের আধারত সমষ্টি পুনর নির্ধারণের দাবি জানাইছে। সমষ্টি পুনর গঠনের জড়িয়ে খিলঞ্জীয়া মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত হল বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধরে বিজেপির নেতাসকলে দাবি করে আছে, যদিও এই দাবিক পুনসাতেই নস্যাত করেছে জাতীয় পরিষদে। দলটোর মতে প্রস্তাবিত সমষ্টি পুনর গঠনে খিলঞ্জীয়ার কোনো ধরনের কল্যাণ সাধন নকরে, বরং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার রাজনৈতিক অভিলাষ পূরণের হাতিয়ার হিসাবেহে কাম করব। তদুপরি এই ধরনের সমষ্টি পুনর গঠনে রাজনীতিত বদরদিন আজমলের রাজনৈতিক প্রতিষ্ঠাহে নিশ্চিত করব বলে অজাপয় অভিযোগ করে আছে। জাতীয় পরিষদের মতে 2001 সনের লোকপিয়লক আধার হিসাবে লই সীমা পুনর নির্ধারণ করার ফলত 1971 সনের 2023 সনলৈ যিখিনি বাংলাদেশী আহিছে তেওঁলোকো এই সীমা নির্ধারণত সোমাই গেছে। মানে প্রতিটি সমষ্টিতে নির্বাচন আয়োগের মতে যি 2,15,000 ভোটার থাকিব তেওঁলোকৰ মাজত উক্ত বাংলাদেশীখিনিও সোমাই আছে। নির্বাচন হলে যি ভোটার তালিকা সংশোধন হব তাত উক্ত আটাইখিনি অবৈধ বাংলাদেশী নাম সোমোৱাৰ আশঙ্কা অজাপর। একেদরে যুক্তি তথ্যর আধারত বলিষ্ঠভাবে সমষ্টি পুনর নির্ধারণের বিরোধিতা করে আছে রাইজ দলের সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈয়ে। সমষ্টি পুনর নির্ধারণের জড়িয়ে বিজেপি সরকারে পুনের একটা বড় ভয়ানক ষড়যন্ত্র রচার অভিযোগ অখিল গগৈর। অখিল গগৈর অভিযোগ সমষ্টি পুনর নির্ধারণে খিলঞ্জিয়ার হাতের কাঢ়ি নিব রাজনৈতিক নির্ণায়ক অধিকার। এই খসড়ায় জনজাতীয় লোক সকলো প্রচুর ক্ষতি করব বলে ইতিমধ্যে মন্তব্য করেছে বিধায়ক অখিল গগৈয়ে।
আহোম ভোটাৰৰ হাতৰ পৰা নিৰ্ণায়ক শক্তি কাৰখিনিয়াৰ বিস্ফোৰক অভিযোগ উত্থাপন কৰিছিল অখিল গগৈয়ে। সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ খচৰাই আহোমসকলৰ প্ৰাধান্য পূৰ্বৰ অসমৰ মুঠ 15টা সমষ্টিৰ পৰা 5টালৈ হ্ৰাস কৰাৰ অভিযোগ অখিল গগৈৰ। আনকি বিষয়টোক লৈ প্ৰতিবাদৰ জোৱাৰ উঠিছিল অসমৰ বিভিন্ন প্ৰান্তত। অখিল গগৈয়ে দিয়া তথ্য অনুসৰি উজনি অসমৰ সোণোৱাল কছাৰী ঠেংগাল কছাৰী সকলকো প্ৰতাৰণা কৰা হৈছে সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ খচৰাত। উজনি অসমত অনুসূচিত জাতিৰ বাবে এটা সমষ্টি সংৰক্ষণ নকৰি জাতিটোক প্ৰতাৰণা কৰাৰ অভিযোগ গগৈৰ। দেৰগাঁও আৰু মংগলদৈ সমষ্টি সংৰক্ষণ মুক্ত কৰি খিলঞ্জীয়াৰ এছ চিসকলক ক্ষতি কৰাৰ লগতে সংৰক্ষণৰ লক্ষ্য হিন্দু বাংলাদেশী অনুসূচিত জাতিৰ লোকসকলহে বুলি মন্তব্য অখিলৰ। একেদৰে তিৱা জনগোষ্ঠীৰ প্ৰাধান্য থকা মধ্য অসমৰ মৰিগাঁও সমষ্টিটো জনজাতিৰ বাবে সংৰক্ষণ নকৰি তিৱাসকলক প্ৰতাৰণা কৰা হৈছে বুলি অভিযোগ তোলে বিধায়কগৰাকীয়ে। সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ খচৰাৰে কাৰ্বি বড়ো তিৱা ৰাভা জনগোষ্ঠী অধ্যুষিত প্ৰস্তাৱিত ডিমৰীয়া বিধানসভা সমষ্টিক হিন্দু বঙালীসকলক উপহাৰ দিবলৈ অনুসূচিত জাতিৰ বাবে সংৰক্ষণ কৰাৰ বিস্ফোৰক অভিযোগ অখিল গগৈৰ। তেওঁ লগতে কয় সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ খচৰাই কেইদিনমানৰ পূৰ্বে চৰকাৰে খিলঞ্জীয়া বুলি চাৰ্টিফিকেট দিয়া গৰীয়া মৰীয়া দেশী জোলহা জনগোষ্ঠীকেইটাৰ প্ৰাধান্য থকা পূব বিলাকীপাৰা সমষ্টিটো বিলোপ কৰিলে আৰু হাজো সমষ্টিটো সংৰক্ষিত কৰি মুছলমানসকলে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব নোৱাৰা কৰিলে। লগতে বৰক্ষেত্ৰী গোলকগঞ্জ চিপাজাৰ আদি সমষ্টিবোৰৰ জনগাঁথনি সলনি কৰি দিলে। সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ খচৰাই চাহ জনগোষ্ঠী আদিবাসীসকলৰ প্ৰাধান্য পূৰ্বৰ মুঠ 13টা সমষ্টিৰ পৰা 4টালৈ হ্ৰাস কৰিলে। উজনি অসমৰ মটক জনগোষ্ঠীৰ একমাত্ৰ প্ৰাধান্য থকা লাহোৱাল বিধানসভা সমষ্টিটো বিলোপ কৰি জনগোষ্ঠীটোৰ বৃহৎ ক্ষতি কৰাৰ অভিযোগ ৰাইজ দলৰ সভাপতিগৰাকীৰ। অখিল গগৈয়ে কয় খচৰাই বিটিআৰৰ বাহিৰে কোচ ৰাজবংশীৰ প্ৰাধান্য থকা বঙাইগাঁও সমষ্টিটো কোচ ৰাজবংশীসকলৰ পৰা কাঢ়ি নিলে। সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ খচৰাই বঙালী হিন্দুৰ প্ৰাধান্য 8টাৰ পৰা 23টা সমষ্টিলৈ বৃদ্ধি কৰিছে বুলিও তথ্য প্ৰদান কৰে অখিল গগৈয়ে। এই সকলো কথা বতৰাৰ বিপৰীতে নিৰ্বাচন আয়োগক 5টা আবেদন ৰাজ্যিক বিজেপিৰ। লাহোৱাল আমগুৰি সমষ্টি কৰ্তন নকৰিবলৈ আহ্বান। গুৱাহাটীত অনুষ্ঠিত শুনানিত ৰাজ্যিক বিজেপিয়ে নগাঁও সমষ্টিৰ নাম নগাঁও বটদ্ৰুৱা কৰিবলৈ আহ্বান জনোৱাৰ লগতে বকো সমষ্টিৰ নাম বকো ছয়গাঁও কৰিবলৈ আহ্বান জনায়। একেদৰে মৰিগাঁও সমষ্টিৰ এছ টিৰ বাবে সংৰক্ষণ কৰিবলৈও আহ্বান জনায় ৰাজ্যিক বিজেপিয়ে। মুখ্যমন্ত্ৰীয়ে সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ জৰিয়তে খিলঞ্জীয়াৰ ৰাজনৈতিক ভৱিষ্যত অনাগত প্ৰায় 30 বছৰলৈ সুৰক্ষিত হ'ব বুলি দাবী কৰি আহিছে। পিছে আজিৰ শুনানিতহে স্পষ্ট হ'ব সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ অলেখ আলেখ লেখ। খিলঞ্জীয়াৰ সাংসদ বুদ্ধিজীৱীৰ গোচৰত আদালতৰ মজিয়াত অধিবক্তাই কিমান শক্তিশালীভাৱে যুক্তি প্ৰতিষ্ঠা কৰিব পাৰে তাৰ ওপৰতেই নিৰ্ভৰ কৰিব অসমীয়াৰ ভৱিষ্যতৰ ৰূপৰেখা। চৰকাৰী পক্ষয়ো নিজৰ যুক্তি আৰু তথ্য প্ৰদান কৰিব, যাৰ বাবে ইতিমধ্যে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়েও দিল্লীত সাক্ষাৎ কৰিছে কেন্দ্ৰীয় চৰকাৰৰ মহাধিবক্তা তুষাৰ মেহতাক। সমৰ্থন বিৰোধৰ যুক্তিতৰ্কৰ ভেদ ভাঙি আজি নিৰ্ণয় হ'ব অসমীয়াৰ ৰাজনৈতিক ভৱিষ্যত। সময় পাৰ হৈ যাব, এই সময়ো এদিন হ'ব ইতিহাস, এদিন ভৱিষ্যত প্ৰজন্মই লুটিয়াব আজিৰ পৃষ্ঠা। আৰু তেতিয়ালৈ খিলঞ্জীয়া হৈ থাকিবগৈনে নিৰ্ণায়ক শক্তি, নে অগ্ৰাসী শক্তিৰ ওচৰত পদানত হ'ব জাতিৰ গৌৰৱময় ঐতিহ্য আৰু সামাজিক পৰম্পৰা। সকলো কথা নিৰ্ভৰ কৰিছে আজিৰ শুনানিৰ ওপৰত।